অভিনেতা সুমন দের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামছে না। দুদিন আগে তুমি যে আমার মা ধারাবাহিকের নায়কের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সম্পর্ক ভাঙার কথা জানিয়েছেন অভিনেত্রী সুরভি সান্যাল, যা নিয়ে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে সুমন। এরপর উঠে এলো আরো এক নতুন ঘটনা। শোনা যাচ্ছে এক মাস আগে নাকি মধ্যরাতে মত্ত অবস্থায় প্রাক্তন সহকর্মী দিয়া চক্রবর্তীর বাড়িতে গিয়ে হামলা চালান অভিনেতা। এই ঘটনা কি সত্যি? এই প্রসঙ্গে অভিনেত্রী দিয়া জানান, হ্যাঁ এই ঘটনা সত্যি, কিন্তু এক মাস পরে এই ঘটনা নিয়ে আর কোনো জলঘোলা হোক আমি চাই না। কিন্তু কি ঘটেছিল? অভিনেত্রী বললেন, সুমন আমার সহকর্মী ছিলেন, এইটুকুই সম্পর্ক আমাদের। কিন্তু আমি জানি না কেন ওর ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে মাঝরাতে আমার বাড়ি চলে এলো, শুধুমাত্র একই অঞ্চলে আমাদের বাড়ি। তার জন্য যদিও সুমনের বান্ধবী সেই সময় আমার সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ তাকে। সেই সময় আমি বাধ্য হয়ে নিজের নিরাপত্তার জন্য হরিদেবপুর থানায় সুমনের নামে অভিযোগ জানাই। যদিও এই ঘটনার পর আর কোনোভাবে দিয়াকে বিরক্ত করেননি অভিনেতা, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে এত ঘটনা ঝড়ের পর ক্লান্ত সুরভি, তবে নতুন করে নিজের জীবন সাজিয়ে নিতে চান, মা বাবাকে নিয়ে শান্তিতে থাকতে চান, এখন শুধুই নিজের কাজ এবং কেরিয়ারে মন দিতে চান সুরভি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। বিনোদন জগতের আরো নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।